আসসালামু আলাইকুম। নেক্সট রেসিপি চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি রেসিপি। আমাদের আজকের রেসিপিতে রয়েছে ম্যাঙ্গো সুইট ডিলাইট। মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই এই ডিলাইটটি তৈরি করে নিয়েছি। হ্যাঁ, খুবই সুস্বাদু। পাকা আম দিয়ে তৈরি করতে পারেন এই রেসিপিটি, খুবই সুস্বাদু হয়, কম সময়ে তৈরি হয়ে যায়। দেখুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি তিনটি আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম। এই আমগুলোকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব, তাই আমি একটি বলের মধ্যে এই আমগুলোকে ঢেলে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দেব হাফ কাপ দুধ। এখানে আমি এক কাপ দুধকে হাফ কাপ করে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডারের সাহায্যে খুব সহজে আমটি আমি ব্লেন্ড করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন এইরকম ঘনত্বের একটি আমের পাল্প তৈরি করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন এলাচ গুঁড়া। অনেক আমে দেখা যায় আঁশ থাকে, তাই এই পাল্পটি ছেঁকে নিতে হবে, তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। চিনিটা খুব ভালো করে পাল্পের সাথে মিশিয়ে তারপর আমি অ্যাড করে দেব ফাইন সুজি। এখানে আমি 2 টেবিল চামচ ফাইন সুজি অ্যাড করে দিয়েছি। এই সুজিটাকেও আমি আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে আমের মধ্যে দলা পেকে যাবে, তাই খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যাতে করে সুজিটা সেট হয়ে যায়। দেখুন এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি 1 কাপ, ড্রাই নারকেল, ইজিলি সুপার শপেই পাওয়া যায় এই নারকেল। এরপর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার, তার সাথে সেই 1 কাপ ড্রাই নারকেল অ্যাড করে দিয়েছি। এখন আমি 2-1 মিনিটের মতো এই নারকেলটিকে ভেজে নেব, যাতে করে লেগে না যায়, কালো না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি আমের পাল্পটি অ্যাড করে দিলাম। এখন এই আমের পাল্পটির সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে শুকিয়ে নেওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। এক্ষেত্রে চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। খুবই ধৈর্য ধরে এই কাজটি করবেন, না হলে নিচ দিয়ে লেগে যাবে, লেগে গিয়ে আমের পাল্পটি নষ্ট হয়ে যাবে, কালারটিও নষ্ট হয়ে যাবে। এভাবে আমি নেড়ে চেড়ে আমটিকে শুকিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আমি শুকিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি, নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। এরপর আমি একটি মেজারমেন্ট স্পুন নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন করে প্রত্যেকটি ডিলাইট তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি এইভাবে আমটি হাত দিয়ে ছটিয়ে নিয়ে আমি এইভাবে একটি ডিলাইট তৈরি করে নিয়েছি, গোল শেপ করে নিয়েছি। এরপর আমি নারকেল নিয়ে নিয়েছি, শুকনো নারকেল। সেই শুকনো নারকেলের মধ্যে আমি আমের এই ডিলাইটটি দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সহজেই ইজিলি এটিকে ডেকোরেশন করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি একটি কেক মোল্ডের মধ্যে এই ডিলাইটটি রেখে দিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো ডিলাইট একটির পর একটি তৈরি করে নিয়েছি। এরপর প্রায় আধা ঘন্টার মতো এই ডিলাইটটি ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর সেট হবে, খুবই একটি টাইডি ভাব আসবে।
না হলে এইভাবেও পরিবেশন করা যেতে পারে, খুবই সুস্বাদু। মেহমান বাসায় আসলে অবশ্যই পরিবেশন করতে পারেন। আমের এই মৌসুমে মিস করবেন না, অবশ্যই রেসিপিটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।